মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার তো কিছু শুধোয়নি, আমার কোনো পরামর্শ নিয়েছে কি রান্না করবো মা, কি রান্না করবো নে, কিচ্ছু নেই তো সেসব। এখনো সাত দিন কাটলো নে, অষ্টমঙ্গলা হলো নে, এখন সে তো লায়ক হয়ে গেছে। হ্যাঁ, বাকি ভবিষ্যৎ তিন কাল সে তো পড়েই রয়েছে, তখন কি হবে কে জানে। শিমুল, তুমি মাকে জিজ্ঞেস করোনি কেন? মা ঘুমোচ্ছিলেন তাই মাকে ডাকিনি। মা বলেছেন যে মায়ের শরীরটা ভালো নেই, আর আমি তো সেই বৌভাতের দিন থেকে দেখছি মা অসুস্থ, তাই ভাবলাম মা বিশ্রাম নিক। আর তোমরা কেমন ছেলে গো, মায়ের বিশ্রামের কথা একবারও ভাবো না? বেশ হয়েছে, বেশ হয়েছে, বুড়ো দাদুর ভাত খেয়েছে, ঠিকই করেছে, সেয়ানে সেয়ানে কোলাকুলে একেবারে। তুমি যেমন শুশুরি খারাপে বানা করে ফুলসজ্জার দিন ওদের ঘরে গিয়ে চিতায় পড়লে, তারপর থেকে রোজ বলছো তোমার শরীর খারাপ, শরীর খারাপ, শরীর খারাপ নিয়ে তোমার সব কিছু করতে হয়, বেশ হয়েছে। সেই জন্য সকালবেলায় বউ ঘুম থেকে উঠে সব রান্না বান্না করে ফেলেছে। আর বলবি শরীর খারাপের কথা? একটা কথা বলে দিলুম, আমিও না অপেক্ষা করছি, আমি দেখতে চাই যে কবে ওই বইয়ের হয়ে তোমার গলা তোলা বন্ধ হয়। বুঝবে যেদিন লাতিটি খাবে না সেদিন বুঝবে মা কি জিনিস আর অন্যেরা কি জিনিস। শিমুল, তুমি কি আজকে বাবুর বাড়ি যাচ্ছ না? না। কারণটা জানতে পারি কি? আমার ইচ্ছে। তোমার ইচ্ছে মানে? মানে কোনো নিয়ম টিয়ম বলে কিছুই নেই, তোমার যা ইচ্ছে তাই হবে। তালি বোঝো, এখনো জোর খোলা হলো নে, কিছু নে। প্রথম দিন থেকেই তো জোর আমার খুলে গেছে, আর আমি যাব না আমি তো বলেই দিয়েছি, তাই এই প্রশ্ন উঠছে কেন? আর যদি আমি কোনো কথা বলি সেটা আপনাদেরও শুনতে ভালো লাগবে না, আর আমার বলতেও ভালো লাগবে না। আমি যাব না আমি বলে দিয়েছি, এখন যদি আপনার ছেলের ইচ্ছে হয় সে যেতে পারে। ও কি কথা, হ্যাঁ আমার ছেলের ইচ্ছে হলে যাবে মানে? আমার ছেলে কি খেতে পায় না যে তোমার বাপের বাড়িতে খেতে যাবে? আমার ছেলের ইচ্ছে হলে যাবে, তা মানুষটা কি জোর খুলতে একা একা যাবে নাকি? আশ্চর্য কথা, হ্যাঁ বলো না বলো যে তোমার বাপের বাড়ির উপর তোমার রাগ হয়েছে, তুমি তাই যাবে না? আমরা তার কি করবো বলো দেখি? আমি তো কিছু করতে বলিনি মা, কিছু করার কথা উঠছে কোত্থেকে? আমি যাব না আমি আমার কথা বলেছি, আমি বাপের বাড়ি যাব না এই নিয়ে তো সবার মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা তোমার মা তাহলে ফোনটা করেছিল কেন? কেন? আমার মা যখন ফোন করেছিল তখন বলে দিলেন না কেন যে আমি বলেছি আমি যাব না? বলে দিয়েছি তো, পুষ্কের করে বলে দিয়েছি, আপনার মেয়ে যা ভালো বুঝবে তাই করবে, বলে দিয়েছি যে আপনার মেয়ে তো কারোর বাক্যে মেনে নেবার মতন মেয়ে নয়, তাই সে যা ইচ্ছে করুক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।